জনমে দুঃখী মা গো, গর্ভধারিণী মা গো জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবতে জীব, দুই চার মাস বোনের কান্দন রে, মায়ের কান্দন যাবতে জীব, দুই চার মাস বোনের কান্দন রে, ঘরে ঘরের পরিবার হইলে পরে ছেলে ধুলা ছেড়া মায়ের তবু টান দিয়া লয় বলে, পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষা কিয়া গোপন মায়ে তবু পালে, শাল ভেবে বলে গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা, মায়ের কান্দন যাবতে জীব, দুই চার মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দরদি আমার জনমে দুঃখী মা গো, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা, দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা, দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা গো, দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা। কান্না কেন? হ্যাঁ, মায়ের জন্য, মায়ের একটা পায়ের বাকি অংশটু কেটে ফেলা হয়েছে এই গানটা। একটা পায়ের, ওর মায়ের পায়ের একটা অংশ কেটে ফেলছে। She is okay now, right? আমিত্যু নিঃস্বার্থ ভালোবাসা করে একটি মানুষের, হচ্ছে মা। এই জন্য কিছু ফ্রেজ আছে বাংলা ইয়েতে, যে মায়ের ছেলে যায় হাঁটে তার ঘুম হয় না সোনার খাটে। তো মা এমন একটি জিনিস, আমি দোয়া করি মাকে নিয়ে গান করেছ, যারা দেখছে সকল মা তোমার পক্ষেই থাকবে, আর মাটির গানের জন্য তোমার ভয়েসটি হচ্ছে যথার্থ। তুমি যদি এটাতে লেগে থাকো আমি মনে করি ভবিষ্যতে একটা বিশেষ জায়গায় দেখতে পাবো, কারণ সেই গলার সেই পাওয়ারটা তোমার আছে। ভালোভাবে প্র্যাকটিস করো, ভালোভাবে শেখো, তোমার জন্য অনেক শুভকামনা।